কিয়ে কৌচি সত কিয়ে কৌচি মিছ এ নেই পূর্বতন থানা অধিকারী ভরতপুর দীনকৃষ্ণ মিশ্রঙ্কর হেব লাই ডিটেকশন টেস্ট ব্রেন ম্যাপিং এবং নার্কোটিক টেস্ট কোর্টরে রাজি হওয়া পরে মান্যবর কোর্ট অনুমতি দিয়েছেন তেবে বিলম্ব নকরি খুব শীঘ্র টেস্ট করি পরীক্ষা রিপোর্ট কোর্টরে দাখল করিয়া পাই কি ক্রাইম ব্রাঞ্চ কু নির্দেশ দিয়েছেন মান্যবর কোর্ট। পূর্বতন থানা অধিকারী দীনকৃষ্ণ মিশ্রঙ্কর হেব সমস্ত পরীক্ষা কোর্টরে এনেই রাজি হয়েছন্তি দীনকৃষ্ণ। ক্রাইমব্রাঞ্চ পক্ষরু ভরতপুর পূর্বতন থানা অধিকারীঙ্ক ব্রেন ম্যাপিং লাই ডিটেকশন টেস্ট নার্কো টেস্ট পাই কোর্টরে অনুমতি মগা যাইতিলা এবং দীনকৃষ্ণঙ্ক সমস্ত পরীক্ষা পাই মিলিছি অনুমতি। ব্রেন ম্যাপিং লাই ডিটেকশন টেস্ট নার্কো টেস্ট পাই পূর্বতন থানা অধিকারী রাজি হওয়া পরে কোর্ট দিয়েছন্তি অনুমতি। বিলম্ব নকরি সমস্ত পরীক্ষা শীঘ্র সারিবাকু নির্দেশ দিয়েছন্তি। পরীক্ষা সরিবা পরে সমস্ত রিপোর্ট কোর্টরে দাখল পাই রহিছি নির্দেশ। গুজরাটরে টেস্ট করাযিবা নেই সূচনা মিলিছি। শনিবার রাতিরে মেজর এবং তাঙ্ক বান্ধবীঙ্ক সহিত কোন ঘটিথিলা পথর গাড়িয়া সুন্দরপুর ছকরে যুবক মানে কেমিতি আক্রমণ করিথিলে যুবক মানে কেউভলি ভাবরে গাড়িগুলজ করিথিলে তাস ভরতপুর থানারে মেজর এবং তাঙ্ক বান্ধবীঙ্কু কেউভলি ভাবরে আচরণ থিলা কেউভলি ভাবরে পুলিশ তাঙ্কু নির্যাতনা দেইথিলা ভরতপুর থানারে কোন ঘটিথিলা এ সবুর তথ্য ক্রাইম সিন রিক্রিয়েশন করিথিলা ক্রাইমব্রাঞ্চ টিম। ক্রাইম স্পট নম্বর ওয়ান পথরগাড়িয়া সুন্দরপুর ছক মেজর ও তাঙ্ক বান্ধবীঙ্কু নেই ক্রাইম সিন রিক্রিয়েশন কলা ক্রাইমব্রাঞ্চ। শনিবার রাতে যুবক মানে কেমিতি অটকাইলে কেউ কথা কু নেই যুক্তিতর্ক হয়েছিল কেউভাবে ভাবে তাঙ্কু আক্রমণ করা যাই এসবুর গোটি গোটি তথ্য ক্রাইমব্রাঞ্চ আগরে বখাণী থারো ক্যামেরা জরিয়ে 360 ডিগ্রিরে ভিডিওগ্রাফি করা যাইছি। ক্রাইম স্পট নম্বর টু ভরতপুর থানা মেজর ও তাঙ্ক বান্ধবী ভরতপুর থানারে পৌঁছিবা পরে তাঙ্কু কিয়ে মাড় মারিথিলা সেদিন থানারে কেতেজন পুলিশ অধিকারী থিলে মেজরকু কিয়ে মাড় মারিথিলে পূর্বতন থানা অধিকারী দীনকৃষ্ণ মিশ্র তাঙ্কু কেউভলি ভাবে নির্যাতনা দেইথিলে এসবু তথ্য ক্রাইমব্রাঞ্চ আগরে বখাণীতে মেজর ও তাঙ্ক বান্ধবী। এরপরে ক্রাইমব্রাঞ্চ ও তাঙ্ক টিম নিলম্বিত হয়েথিবা পুলিশ কর্মচারীঙ্কু নেই ভরতপুর থানারে ক্রাইম সিন রিক্রিয়েশন করিথিলা যাহার সমস্ত তথ্য ভিডিওগ্রাফি করা যাইছি। দীনকৃষ্ণ মিশ্রঙ্ক পরীক্ষা রিপোর্ট আসিবা পরে এ ঘটনা উপরু পরদা হটিব বলি ক্রাইমব্রাঞ্চ আশা রখিছি। ভুবনেশ্বরু ভিডিও জর্নালিস্ট দেবেন্দ্রঙ্କ সহ স্নিগ্ধচন্দন দাসଙ୍କ রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনକୁ আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলକୁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবାକୁ জমা ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।